আজ আমরা কথা বলছি করোনা পরবর্তী বাত ব্যথা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে এই বিষয়ে কথা বলবার জন্য উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে আমরা কথা বলছিলাম ব্যথা নিয়ে, এবং এর মধ্যে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফেসবুকে, আহমেদ রাজু। তিনি লিখেছেন তার মায়ের কোমরে 6 ইঞ্চি নিচে মাংসপেশির মধ্যে প্রচণ্ড ব্যথা এবং জ্বলে, লিরিক নামে একটি ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ফল হয়নি, এখন কি করতে পারেন? ধন্যবাদ। ওনার মায়ের বয়সটা লিখলে ভালো হতো, আবার অনেক ক্ষেত্রে ডায়াবেটিস থাকতে পারে বা অন্য কোনো কোমরবিডিটিস বা অন্য কোনো রোগ আছে কিনা এটা লিখলে ভালো হতো। তারপরও হ্যাঁ, জ্বালা পোড়াটা আসলে কোমরে যেটা হয়ে থাকে সাধারণত নার্ভের সমস্যা থেকে, স্পেশালি নার্ভে যদি কোনো স্পেশালি লাম্বার যে আমাদের ফ্লেক্সাস আছে, লাম্বার যে নার্ভ আছে মানে স্পাইন থেকে যে নার্ভগুলা মাসেলস এবং নিচের দিকে রেফার মানে চলে গিয়েছে, এগুলাতে সমস্যা হতে পারে। তো লিরিক জ্বালা পোড়া করে এটাও কিন্তু এক ধরনের ব্যথা, যে বার্নিং টাইপ অফ পেইন আমরা যেটাকে বলে থাকি। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে একটা যে লিরিক যে প্রিগাবালিন ওষুধটা আসলে হ্যাঁ এটা যদিও পেইন কিলার না, বাট নার্ভের পেইন কমাতে সে সাহায্য করে থাকে, একটা যে মেকানিজমে কাজ করে থাকে। তো এটা খেতে পারে, কিছুদিন খেতে পারে, তারপরে আমি যেটা বলবো উনি ওনার মার একটা MRI করে দেখতে পারে, যে ডাক্তারকে দেখাচ্ছে অবশ্যই ডাক্তার সাহেবকে রিকোয়েস্ট করে যদি একটা MRI করে দেখে। অনেক সময় আপনার হাড় ক্ষয় থেকেও জ্বালা পোড়া হতে পারে, আচ্ছা, বা ওই যে বললাম নার্ভ কম্প্রেশন থেকে জ্বালা পোড়া হতে পারে, সেই ক্ষেত্রে তাকে হয়তো বিভিন্ন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট বা হাইলিউরোনিক অ্যাসিড এই জাতীয় সাপ্লিমেন্ট, ভিটামিন ডি, এগুলার পাশাপাশি তাকে বিভিন্ন রিহ্যাব থেরাপি করতে হতে পারে, বিভিন্ন স্পেশালি যেমন ডিকম্প্রেশন থেরাপি, তারপরে কিছু এক্সারসাইজ আছে, এগুলো করলেই অনেকাংশে সমস্যাগুলো আস্তে আস্তে কমে আসে বা কমে যায় বা মেনটেন হয়। আর যেটা খাচ্ছে এটা উনি হয়তো টানা ওনার মা 3-4 মাস খেতে পারে, এটা ব্যথার ওষুধ না, মানে আমরা যেটা NSAIDS বলে থাকি, যেটা খেলে খুব ক্ষতি হয়, ওই গ্রুপের ওষুধ এটা না। তার মানে এটা উনি 2-3 মাস খেতে পারে, আপাতত খেতে পারে, আর পাশাপাশি ওই MRI করে তাকে ফিজিওথেরাপি করতে হবে, MRI করে ফিজিওথেরাপিটা শুরু করতে হবে। আরও একজন দর্শক লিখেছেন, ইমতিয়াজ আলম, 44 বছর বয়স। তিনি লিখেছেন, 27 রমজান তার করোনা হয়েছিল, করোনা ভালো হয়ে গেছে, এখন কোমর থেকে ঘাড় পর্যন্ত জ্বলে। আচ্ছা, 1 ঘন্টা ধরে আগে তিনি ফুটবল খেলতেন কিন্তু এখন তার শরীরই চলে না, কোনো কাজেও তিনি মন বসাতে পারেন না, এক্ষেত্রে তার করণীয় কি? জি ধন্যবাদ। আমি এটাই বলছিলাম যে আমরা করোনা পরবর্তী এই সমস্যাগুলো উনি যে কথাগুলো বলছে এটা একেবারে টিপিক্যাল উদাহরণ, মানে কমন উদাহরণ, যে করোনা পরবর্তীতে এক একজনের কারো হয়তো পিঠে ব্যথা হচ্ছে, কারো হাঁটু ব্যথা, কারো আঙ্গুলে ব্যথা, আর ওই যে শরীর চলে না, মানে এটা হচ্ছে ম্যালেজ হয়ে যাওয়া, মানে যখন কোনো অটোইমিউন খুব ক্লান্তি আসে, ক্লান্তি হয়ে যাওয়া, অটোইমিউন বা এনি ভাইরাল ইনফেকশন, স্পেশালি করোনা এমন এক বাজে ভাইরাস যেটা আমাদের প্রত্যেকটা সিস্টেমকে সমস্যা তৈরি করেছে। তো যাই হোক, ইমতিয়াজ সাহেবের এত ওরিড হওয়ার কিছু নাই, উনি যেহেতু ফুটবল খেলতো হয়তো খেলতে পারছে না, শরীর এনার্জি নাই, সেক্ষেত্রে একটু পরিমিত পুষ্টিকর খাবার এখনও কন্টিনিউ করতে হবে, পরিমিত পানি খেতে হবে, আর উনি নিয়মিত হাঁটতে পারে, মানে হাঁটাটা স্পেশালি রাস্তায় বা পার্ক বা নিরাপদ একটা জায়গায় উনি স্পোর্টস বা ক্যাটস বা ওই শ্যু পরে, যে শ্যুটা সফট শ্যু পরে নিয়মিত একটু ফোর্সফুললি একটু হাঁটাচ্ছে, একটু গতি বাড়িয়ে দিয়ে রেগুলার যদি উনি অন্তত 1-2-3 কিলো অবস্থা বুঝে বুঝে উনি হাঁটে এবং অভ্যাসটা কন্টিনিউ করে, তাহলে কিন্তু এটা অনেক ইম্প্রুভ হবে আস্তে আস্তে। আর ইন দ্য মিন টাইম উনি কিছু ব্যাকের এক্সারসাইজ করতে পারে, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, যেমন আমার ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে আমরা ভিডিও দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো উনি বাসায় করতে পারে, তাহলে উনি অনেকটা বেটার ফিল করতে পারে। অথবা ফিজিওথেরাপি, একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রংপুর থেকে সুমন বলছিলাম। জি, আমি দীর্ঘদিন থেকে আমার ওয়াইফ অসুস্থ, আচ্ছা, প্রায় 2 বছর থেকে তার ঘাড়ে ব্যথা, সে যখন বসে থাকে কাজ করে, সে হাউস ওয়াইফ, তো তার ঘাড়ের সমস্ত মাসেল গুলো টান দিয়ে ধরে, আর কিছুক্ষণ পর যখন টান দিয়ে ধরে তখন বাড়ি সে যায় রেস্ট নিলে বেডে, টান গুলো কমে কিন্তু একখানে ব্যথাও থেকেই যায়। এটা দীর্ঘদিন যাবত 2 বছর থেকে। জি, ডাক্তার দেখিয়েছিলেন?
জি আমি ডাক্তার দেখাইছিলাম ফিজিও মেডিসিন, আরিফুল ইসলাম সোহেল স্যার। উনি কি বলছে? উনি ওষুধ দিছিল, এক্সারসাইজ দিছিল, আর থেরাপি দিতে বলছিল। কন্টিনিউ আমরা 14টা খাবি দিছিলাম, শর্ট ওয়েভ এবং আইআর, ওয়াটার প্যাক দিয়ে শেক দিতে বলছিল, হাঁটতে বলছিল 30 মিনিট। হ্যাঁ, তা ওইগুলো দেওয়ার পরে সামান্য একটু ব্যথা কমে আসছিল, আবার যখন থেরাপিটা আমরা ছেড়ে দিছি আবার ব্যথা চলে আসছে, আবার ব্যথাটা চলে আসছে। মানে ওজন এবং হাইট কত বলতে পারবেন? স্যার ওর সঙ্গে একটু কথা বলা যাবে? স্যার জি জি বল দেন, কথা বলুন। এদিকে ওনার ওজন এবং হাইট বলেন, মানে উচ্চতা এবং। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার উচ্চতা এবং ওজন কত বলতে পারবেন? স্যার আমার ওজন 55 কেজি, আর উচ্চতাটা হবে 5 ফুট 3 ইঞ্চি। আচ্ছা, আপনার এই যে ঘাড়ের ব্যথা হাতের দিকে যায়, হাত ঝিঝি করে, অবশ লাগে? না স্যার, মাঝখানে কিছুদিন আগে একটু যে পাশে, ডান পাশে যে পাশে ব্যথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজকাম করার সময় একটু ভারী ভারী মনে হত, কিন্তু এখন আর মনে হয় না। কিন্তু ডান পাশে যে ব্যথাটা, একখানি মনে হয় কি হানা দিচ্ছে, এরকম সব সময় থাকে। আপনার বালিশ কারেকশন করেছেন? পাতলা বালিশ ব্যবহার করেন? হ্যাঁ জি স্যার, অনেকদিন থেকে পাতলা বালিশ ব্যবহার করি। মোবাইল ফোন চালান নাকি, এই যে অ্যান্ড্রয়েড ফোন সারাক্ষণ? যদি চালিয়ে থাকেন বন্ধ করেন। আর বালিশ ঠিক আছে, আর নিচে ওই যে নিচে সামনে ঝুঁকে কাজ করার একটু টেন্ডেন্সি কমাতে হবে, মানে কাজ করবেন কিন্তু টানা করবেন না। আর আমার মনে হয় আপনার একটা ঘাড়ের পুরো মেরুদণ্ড একটা এমআরআই করে দেখা দরকার। ডাক্তার সাহেবকে বলেন, রিকোয়েস্ট করে যে একটু এমআরআই করে দেখতে। আর জি, এমআরআই করেছিলেন? জি স্যার করেছি। আচ্ছা, কি ওই উনি কোনো সমস্যার কথা বলেছিল, রোগের নাম কোনো বলতে পারবেন? জি স্যার, প্রথমে তো ওই বলেছিল একটা ডাক্তার যে একটু হাড়টা ডিসটেন্স হয়ে গেছে। আচ্ছা, তারপর যখন উনি বললো আমার দ্বারা সম্ভব না, তোমার ফিজিও মেডিসিনে দেখাও। আচ্ছা, যখন আমরা ফিজিও মেডিসিনে দেখাইলাম, তখন উনি বলে কি কোনো সমস্যা নেই, এটা মাংসপেশি ব্যথা, এটা থেরাপি দিলে, ব্যায়াম করলে, স্ন্যাক দিলে ঠিক হয়ে যাবে, আর পাশাপাশি ঔষধও দিছিল। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমি বুঝতে পেরেছি আপনার এটা সমস্যা, এটা হচ্ছে আর্গোনমিক্যাল সমস্যা, মানে কাজের ভুল, কাজের প্রবলেম থেকে বারবার হয়, তো মেকানিক্যাল সমস্যা যেটা আমরা বলে বলে থাকি। তো ওই এই জিনিসগুলো হচ্ছে, আপনাকে একটু নিজের থেকে একটু চিন্তা করবেন, খুব মানে মানে মনোযোগ সহকারে, যে কোন কোন কাজ করলে এবং কত সময় ধরে করলে বা কোন পজিশনে আপনি থাকলে, বসার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, এই সমস্যাটা বাড়ে। আপনি টানা 7-8 দিন একটু নিজে নিজে খেয়াল করবেন যে এই কাজটা করতে গেলে বা এইভাবে থাকলে আপনার সমস্যাটা বাড়ে, জাস্ট ওইটা একটু কারেকশন করেন, দেখবেন অনেকাংশে কমে আসবে। আর ঘাড়ের যে স্ট্রেটিক এক্সারসাইজ, মানে হাত দিয়ে চাপ দেওয়া, শোল্ডার গার্ডেলের এক্সারসাইজ, এগুলো আপনি করতে থাকেন। আপনার ব্লাড প্রেশারটা দেখবেন, যদি প্রেশার লো থাকে মাঝে মাঝে একটু ওর স্যালাইন খেতে হবে। হ্যাঁ, তো এইগুলা মেনটেন করলে, গরম শেক দিলে, আর ওই আর্গোনমিক্সটা দেখেন। আর্গোনমিক্স মানে যে আপনার বললাম যে কীভাবে কল থাকলে এই সমস্যাটা বাড়ে, একটু খেয়াল করতে হবে, ওইটা একটু আপনাকে কারেকশন করতে হবে, তাহলে আশা করি সমস্যাটা কমে আসবে। আর এই ক্ষেত্রে ফিজিওথেরাপি আপনি টানা না নিয়ে মাঝে মাঝে নিতে পারেন, ধরেন সপ্তাহে 2-3 দিন নিলেন গ্যাপ দিয়ে দিয়ে, মানে প্রতি সপ্তাহে 2-3 দিন করে আবার টানা 1-2 মাস নিলেন, তাহলেও দেখা যাবে যে পাশাপাশি আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা কীভাবে হচ্ছে। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে মাসেল পেইনের সাথে নার্ভে হালকা কম্প্রেশন থাকতে পারে, আর মাসেল পেইনগুলো হয়তো আসলে আমাদের কাজের বসার বা ভুল বসার ক্ষেত্রে সমস্যা বা অ্যাক্টিভিটিস থেকে হয়ে থাকে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্যারের 2 বছর যাবত এসিটিভি রোগী। আমি কিশোরগঞ্জ থেকে আন্তারুল বলছি। আমি মায়োপিটি রোগী। জি হ্যাঁ, স্যার আমাকে অনেক সাজেশন দিয়েছেন, আমি এভাবে চলছি। এখন আমার নতুন প্রশ্ন হলো, আমি মায়োপিটি রোগী,
আমি কি ইনজেকশন নিতে পারবো কিনা ভ্যাকসিন? ভ্যাকসিন এক, দুই নম্বর কথা হলো আমার চামড়া কুসকাই শুরু হয়েছে, চুলকানি শুরু হয়েছে, চুলকানিতে কেন শুরু হয়েছে, অনেক ওষুধ খাচ্ছি, ফেনাডিন জাতীয়, কিন্তু আমি সুফল পাচ্ছি না, প্রচুর চুলকায়, রাত্রে ঘুমাইতে পারি না, আমার মাসে যে দুর্বল হচ্ছে এই কারণে চুলকানি হচ্ছে কিনা এই ব্যাপারে একটু সন্দেহ পোষণ করছি। আর আমি ব্যায়াম তো স্যার আপনার কথায় করতে আসি, হার্টের সমস্যা নিয়ে স্বাভাবিক ব্যায়াম করে যাচ্ছি, গত সপ্তাহে স্যার আপনি আমাকে বলছিলেন, সাজেশন দিয়েছিলেন, আমি নামাজ পড়ে স্যার আপনার জন্য দোয়া করি, আমি ভালো উত্তর পাই, খুশি হব স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। আসলে এই যে চুলকানি সমস্যাটা মায়োপ্যাথি থেকে হয় না, এটা অন্য কোনো অ্যালার্জিক সমস্যা হতে পারে, হয়তো আপনার কোনো খাবার থেকে হচ্ছে কিনা আপনি একটু খেয়াল করেন। সবার সব খাবারে কিন্তু অ্যালার্জি হয় না। আমাদের একটা কমন ভ্রান্ত ধারণা আছে যে গরুর গোস্ত চিংড়ি মাছ খেলেই অ্যালার্জি হবে, এটা সবার ক্ষেত্রে না, মানে এক একজনের এক এক খাবারে অ্যালার্জি। সো আপনারটা আপনি খেয়াল করবেন যে কোনো খাবার থেকে এটা হচ্ছে কিনা, সেটা দেখবেন যে এই খাবারটা খেলে এটা হয়, তখন ওই খাবারটা একটু সাবধানে কমাতে হবে বা সাবধানে খেতে হবে। আর আপনার প্রয়োজনে আপনি একটু ব্লাডের ওই যে মানে টোটাল আইজি দেখে নিতে পারেন যে কোনো সমস্যা আছে কি না, বা একজন একজন স্কিন ডিজিজ বিশেষজ্ঞ আপনাকে হেল্প করতে পারে এই ক্ষেত্রে টেস্ট করে। আর আপনার করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে কিছু মানে বেশি খারাপ রোগী আমরা যেটা বলে থাকি, অতিরিক্ত হার্টের ডিজিজ, খুব বিভিন্ন ইমিউনোলজিক্যাল প্রবলেম যদি বেশি থাকে সেই ক্ষেত্রে সাবধানে নেওয়াই ভালো। তারপর আপনার অ্যাসেস করে আপনি ওইখানে একজন মেডিসিন স্পেশালিস্টকে নিজেকে একটু দেখিয়ে তারপরে নিতে পারেন। তবে আমার মনে হয় আপনি আরও কিছুদিন ওয়েট করেন, সাবধানে চলাফেরা করেন, সোশ্যাল যে ডিস্টেন্সগুলো মেনটেন করেন, মাস্ক ব্যবহার করেন, হ্যাঁ, আর একজন ডাক্তারকে নিজেকে একটু অ্যাসেস করেন, কারণ অনেক সময় ইমিউনোলজি আপনার মানে মানে বডি মানে ইমিউনিটি কম থাকতে পারে আপনার শরীরে, যেহেতু মাসকুলার ডিজিজ পাশাপাশি হার্টের প্রবলেম আছে। সো সেই ক্ষেত্রে আর নিলেও আপনাকে একেবারে সুপার অবজারভেশনে থেকে ডাক্তারদের আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি রোগে আক্রান্ত, ওনারা তখন আপনাকে অবজার্ভ করে সেই কাজটা করতে পারে। আর যেহেতু আপনি এক্সারসাইজ করছেন, নিয়মগুলো মেনে চলছেন করেন, আর অ্যালার্জিটা আপনি খাবার থেকে আমার কাছে মনে হচ্ছে কোনো কারণে হতে পারে অনেক ক্ষেত্রে, সেটা আপনি একটা বা পরিবেশগত কারণে ধুলাবালি থেকে হতে পারে, অনেকের বিভিন্ন গার্মেন্টস এই যে কাপড় চোপড় থেকে হতে পারে, অনেকের এই যে বিভিন্ন ঘড়ি ইউজ করে ব্রেসলেট বা ইভেন কি অর্নামেন্টস, অনেক মহিলাদের বিভিন্ন কারণে অ্যালার্জিক সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো একটু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এটা মায়োপ্যাথির সাথে সম্পর্কযুক্ত না। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভারত থেকে বলছি, শাহরুদ্দিন। আচ্ছা। বয়স হচ্ছে 22। আচ্ছা। হ্যাঁ, আমি একটু সাহায্য করতে পারি? জি জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, আমার সাথে সাথে হচ্ছে আমার কোমর মানে ভালো লাগে না, মানে রাষ্ট্রতে গেলে সকালে উঠে কোমর ব্যথা করে, মানে যেখানে ব্যথাটি করে জি ধন্যবাদ। আমি যতটুকু বুঝতে পারছি উনি দেশের বাইরে সম্ভবত। প্রত্যেকটা মানুষের বিভিন্ন রোগে বা বিভিন্ন অসুবিধা, আর্থিক সমস্যা, বিভিন্ন কারণে মানুষের এই জাতীয় ভালো না লাগা বা সমস্যা হতেই পারে। এই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রত্যেকটা ধৈর্যের পরে স্বস্তি আছে, এটা কোরআন শরীফের আয়াত, মানে প্রত্যেকটা অসুবিধার পরে আপনার জন্য আবার সুখের খবর আছে। একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনি ওভারকাম করতে পারবেন। আর আপনি
আমি যে এক্সারসাইজগুলো দিয়েছি স্পেশালি আমার ফেসবুক এবং ইউটিউবে ব্যাক এক্সারসাইজগুলো, এগুলো একটু কষ্ট করে ইউটিউবে ঘেটে বা অনেক ডাক্তারদের দেওয়া আছে একটু কষ্ট করে দেখে দেখে করেন। আর যেহেতু আপনি হাঁটাহাঁটি করলে কমে যায়, তাহলে হাঁটতে হবে। হাঁটতে তো আমরা বারবার বলছি, অন্তত আধা ঘন্টা এক ঘন্টা নিয়মিত হাঁটতে হবে, হাঁটা চলাফেরা করেন। আর এই ক্ষেত্রে অনেক সময় একটা এমআরআই করে দেখতে হতে পারে। যারা দীর্ঘদিন কোমরের ব্যথা ভুগছেন, যে আপনার কোনো মানে আপনি কজ খুঁজে পান না বা জানেন না, দীর্ঘদিন ধরেন 3 মাসের উপরে হয়েছে কোমর ব্যথা, ভালো হয় আবার খারাপ হয় বা ভালোই হচ্ছে না, সেই ক্ষেত্রে এমআরআই ইজ দ্য বেস্ট চয়েস। আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে এমআরআই করলে খুব সহজেই সমস্যাটা বোঝা যায়। আবার অনেকের ক্ষেত্রে এমআরআই প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে হয়তো ডাক্তার সাহেবরা আমরা দেখলে বুঝতে পারি যে হয়তো তার কোনো অন্য কোনো রোগ থেকে হতে পারে, যেমন বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে, সেক্ষেত্রে এক্সরে বা ব্লাড টেস্টে বোঝা যায়। তো সেক্ষেত্রে আপনি হয়তো আমার মনে হয় আপনাকে এমআরআই করে ডাক্তারদের পরামর্শে করতে পারেন, করলে সমস্যাটা বোঝা যাবে। আর এই ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। অ্যাকর্ডিং টু হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞ অনুযায়ী, এই যে আমি ডাক্তার আমিও সুস্থ না, মানে সুস্থতা কেউই পৃথিবীতে নাই, কেউ না কোনো না কোনো শারীরিক মানসিক বিভিন্ন অসুবিধায় মানুষ ভুগছে, এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা আমাদের ওভারকাম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ আপনি এর থেকে বের হয়ে আসতে পারবেন। এই দর্শক যেমন বললেন যে হাঁটলে ব্যথাটা কমে যায়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় হাঁটলে বেড়ে যায়, তাদের জন্য অ্যাডভাইস কি হবে? হাঁটতে তো আমরা বলেই থাকি, স্পেশালি যদি খুব ডিপ স্ট্রাকচারে প্রবলেম হয়, যেমন একেবারে নার্ভে ভিতরে বা হাড়ে একেবারে ডিপ শরীরের ভিতরে, তখন কিন্তু যে হাঁটলে বাড়বে বা মুভ করলে বা করতে পারবে না রোগী, হাঁটতে গেলে খোঁড়ায় হাঁটে বা সাহস পাচ্ছে না বা কিছু দূর হাঁটার পর দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে তার স্পাইনে মেরুদণ্ডের কোথাও কোনো ইন্টারনালি প্রবলেম আছে, আইদার হাড় লিস্থেসিস আছে অথবা ডিস্ক প্রলাপস আছে বা বড় কোনো অন্য কোনো প্যাথোলজিও থাকতে পারে। তো সেক্ষেত্রে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, বা আপনার ক্লিয়ার হতে হবে যে আপনার আসলে ওখানে অন্য কোনো প্যাথোলজি বা কোনো সমস্যা আছে কি না, সেই ক্ষেত্রে সেটা পেলে সেটা অনুযায়ী আমাদের চিকিৎসা দিতে হবে। আর হাঁটলে যখন কমে যায় যে যেগুলো হতে হবে, বুঝতে হবে এটা মাসকুলার স্কেলেটাল অন্য যে মেকানিক্যাল প্রবলেম বা কিছু আর্থ্রাইটিস যে কমে আসে, স্পেশালি যেমন অ্যানকাইলোজিং বা আপনার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, রোগী সকালে ঘুম থেকে উঠতে রোগী একেবারে দুর্বল, ব্যথা প্রচণ্ড, পারে না, কষ্ট হয়, বহু কষ্টে উঠে, যখন সে আস্তে আস্তে মুভ করে, ব্রাশিং করে, সকালে নাস্তা খায়, অফিসে যাওয়ার চেষ্টা করে, কাজে যাওয়ার চেষ্টা করে, আস্তে আস্তে কিছু আস্তে আস্তে কমে আসে। তো এই এই সমস্যাগুলা ক্ষেত্রে যে আমার কথা হচ্ছে অ্যাকর্ডিং টু স্টাডি, আপনি যেটা করলে সমস্যা কমে আসে আপনাকে সেটাই করতে হবে। মানে যে জিনিসটা আপনার ল্যাকিংস হয় বা যেটা করলে আপনি বেটার ফিল করেন সেটাই করতে হবে। অনেকের ক্ষেত্রে আমরা পিএলএডি রোগীর এক্সারসাইজ দিয়ে থাকি, রোগী এক্সারসাইজ করলে দেখা যায় ব্যথা বাড়ছে। এক্সারসাইজ আমরা তো 3-4টা প্রেসক্রিপশন করি, সব এক্সারসাইজ না তো 2টা তার জন্য বেটার ফিল করে, আবার একটা তার জন্য ব্যথা বেড়ে যেতে পারে। তো যেটাতে সে ব্যথা বেড়ে যাওয়া ফিল করে সেটা সে তখন বন্ধ করে দিবে, এটাই হচ্ছে কথা। যদি সে মনে করে না ডাক্তার সাহেব দিয়েছে আমি এটা কন্টিনিউ করবই, তাহলে তার সমস্যাটা বাড়তে পারে, বা ডাক্তারের সাথে কথা বলতে পারে যে আমার এই সমস্যা, এই এক্সারসাইজের সমস্যা হচ্ছে, হয়তো সেটাকে মডিফিকেশন করে দিতে হবে। কারণ প্রত্যেকটা রোগ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা রোগী ইন্ডিভিজুয়াল, এবং মানুষের এক এক রোগের ইন্ডিভিজুয়াল সমস্যা তৈরি হতে পারে, আলাদা আলাদা একই রকম সমস্যা হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।